সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের পক্ষোত্তন এবং বেগম কেহায়া নারীর শিক্ষা তহবিলুর সহায়তায় উপজেলার বিভিন্ন স্কুলের গরি মেধাবী বিজ্ঞান ছাত্রীরা এক লাখ টিয়া এবং সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের পাঁচজন এই পরীক্ষার্থীরা শিক্ষা সহায়তা বৃত্তি বিশ হাজার টিয়া প্রদান করা হইয়ী এই উপলক্ষে শুক্রবার বিকেলে সীতাকুণ্ড জেলা পরিষদের পাবলিক লাইব্রেরি মিলনায়তনত এক অনুষ্ঠানের আয়োজন করা হইয়া লায়ন আলী আকবর জাসাদের সঞ্চালনে অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি ডক্টর ফসি আলম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা ও জয় বাংলা স্লোগানের উপকার ইসুফ সালাউদ্দিন জেলা পরিষদ সদস্য আমাম দিলশাদ ট্যুরিস্ট পুলিশ ডিএজি মোহাম্মদ মুসলিম সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সহসম্পাদক প্রফেসর তপাজ্জল হক শই আর ও বতকাই ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম